বাংলা টিভি 71 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলছে করোনা ভাইরাস আতঙ্ক এবং করোনা রক্ষা পাওয়ার জন্য সচেতনতা, সবাই ঘরে অবস্থান করছেন, আর প্রতিটি প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, শুধুমাত্র সেবা স্বাস্থ্যসেবা। কিছু শতাধিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, কিন্তু আজকে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে গঠন এখানে নিয়মিত অনুষ্ঠান করে তাদেরকেও দেখা যাচ্ছে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে মধুরিমা হোটেল, যেখানে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি, মন্ত্রী তারা খাওয়া দাওয়া করেন। আজকে আমরা সেই হোটেলটি দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন আমাদের মধুরিমা হোটেলের কর্ণধার মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার হোটেল কতদিন ধরে খোলার অনুমতি পেয়েছেন? আরে কি হোটেল খোলা আমার, কয়দিন ধরে আপনার হোটেল খোলা আছে? আমার হোটেল তো বন্ধই ভাই, বন্ধই, ব্যবসা বাণিজ্য একবারে শেষ। তা আমরা খাওয়া দাওয়া নাই, কোনো বন্ধ নাই, খাওয়ার জন্য আমরা চলি। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মধুরিমা হোটেলে কোনো কাস্টমারকে দেখা যাচ্ছে না, দু একজন রয়েছেন যারা চা খাচ্ছেন, সাংবাদিক অন্য পেশার সাংবাদিক আছে তিনজন। ধন্যবাদ প্রিয় দর্শক, বাংলা টিভি 71 চারজন আছে, চারজনই সাংবাদিক, চারজন সাংবাদিক যারা চা পান করছেন, চা পান করে পান করছেন। ধন্যবাদ প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর সাথে। মাস্টার লাগাই দিচ্ছে, সুন্দর।